তো গাইস, মানে মোহন কেন টাক হয়েছে গাইস এখন ওর মুখ থেকে তোমার জন্য। মোহন তুই টাক কেন হয়েছিস একটু বল। এই আমার কাকা কাকি মারা গেছে কত আগের বছর, 22শে মার্চ, ঠিক আছে, 2022-এ কাকি মারা গেছে। তার 6 মাস পরে কাকা মারা গেছে কালী পুজোর সময়, ঠিক আছে। সতকলি জিগরা হে টাইগার, ও এই টাক টাক তো দেখা দে টাকি টাক টাক লোক আছে, চকচক করছে, টিকি তা দেখেছো? টিকি টিকি সো হে গাইস, শুভ সকাল, সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে জানাই শুভ স্বাগত। আর গাইস, আজকে ওয়েদারটা কেমন সকালের, আর এখন কটা বাজে, ঠিক আছে, সব তোমাদেরকে দেখাবো। আর এখন কোথায় যাবো এত সকালবেলা, ঠিক আছে, তো তোমাদেরকে সেগুলো শেয়ার করবো। তো চলো গাইস যাবো। গাইস সকালের ওয়েদারটা হলো ঠিক এরকম, গাইস পুরো কুয়াশা পড়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে সকালবেলা। আর সূর্যটা গাইস উঠছে দেখতে হালকা হালকা। আর এখন যাবো হলো গাইস, আর এখন যাবো হলো বন্ধু বাড়ি, ঠিক আছে, বন্ধু বাড়ি যে বন্ধু, মানে এখন যাবো বন্ধু বাড়ি, কী করবো না করবো গাইস এত সকালবেলা তোমাদের কাছে শেয়ার করবো। চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মানে গাইস আমি বিশ্বাস করতে পারছি না, ঠিক আছে, মানে সূর্যটা এত সকালবেলা এরকমটা দেখবো গাইস, মানে সূর্যটা পুরো জাস্ট এরকম লাগছে গাইস, পুরো ওয়াও লাগছে গাইস। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি, ঠিক আছে, মানে বন্ধুর বাড়ির সামনে। আর এখন যাবো আমরা গঙ্গায়, গঙ্গায় কী করতে যাবো গাইস সেটা তোমাদেরকে শেয়ার করবো, এখন বলছি না কারণ এটা দুঃখের কথা থাকবে গাইস, ঠিক আছে। তো চলো যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে, তো আমার বন্ধুর মুখ থেকে তোমরা শুনে নাও, ঠিক আছে, তো চলো। তো গাইস, মানে মোহন কেন টাক হয়েছে গাইস এখন ওর মুখ থেকে তোমরা শুনে নাও। মোহন তুই টাক কেন হয়েছিস একটু বল। এই আমার কাকা কাকি মারা গেছে কত আগের বছর, 22শে মার্চ, ঠিক আছে, 2022-এ কাকি মারা গেছে। তার 6 মাস পরে কাকা মারা গেছে কালী পুজোর সময়, ঠিক আছে, তো সেটারই আজকে বছরান্তর কাজ, এটা বার্ষিকী কাজ বলে সেটাই করতে যাচ্ছে। তো গাইস খুবই দুঃখের কথা, ওর কাকা কাকি মানে মারা গেছে, ঠিক আছে, তারই কাজ করতে যাচ্ছে আমরা, মানে এখন যাবো গঙ্গাতে, ঠিক আছে। আর ঠাকুর মশাই এখন আসেনি, যে ব্রাহ্মণ, ঠিক আছে, এখনো আসেনি। আর ব্রাহ্মণ বলেছে 6টার টাইম গাইস, এখন বেজে গেছে 7টা, ঠিক আছে, এখনো ঠাকুর মশাই আসেনি। তো ঠাকুর মশাই আসুক তারপর যাবো, না কি বলছিস? তাই তো যাবো তো। তো গাইস চলো ভিডিওটা গাইস কন্টিনিউ দেখতে থাকো। এরকম করলে ঝামেলা লেগেছে, ঝামেলা ব্রাহ্মণকে ঠাকুর লেট করলে হবে, ব্রাহ্মণ মানুষ কাবু উঠা গেছে, শুধু খাওয়া সবসময় খাওয়া। আর গাইস এখন টোটোর মতো আছি, যাচ্ছি আমরা, চলো গাইস দেখতে। আর এই মাল শুধু খেতে পেলো গাইস, কটা পরোটা খেয়েছিস বল, সমান সমান জায়গাটা গেছে, কত সুন্দর, কেমন লাগছে জায়গাটা, চলো গঙ্গার সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু আমরা গঙ্গার সামনে চলে এসেছি, ঠিক আছে, গঙ্গায় চলে এসেছি আমরা, সামনে দেখতে পাচ্ছ, আর কিছু তো গেলেই গঙ্গা। আর গাইস ফাইনাল কিন্তু চলে আসলাম নিকলে গঙ্গাতে, আর এই মাল আজকে গাইস কি হবে জলের মধ্যে গাইস দেখো, ও সেরা আছে সেরা। যেখানে বজবান্তি কাজটা হবে, ঠিক আছে, আর সেইখানে গিয়ে সব কিছু রেডি করে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো গাইস। আর বেশি কথা বলবো না, মানে ডাইরেক্ট মানে যেখানে কাজটা হবে বজবান্তি কাজটা সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, চলো দেখতে যাবো। এইটা দিয়ে কেউ ঝাঁট দেয়, এটা দিয়ে কেউ ঝাঁট দেয়, হ্যাঁ দেখো 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 কি দিয়ে ঝাঁট দিচ্ছে,
পাতা দিয়ে হ্যাঁ গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ ঠিক আছে এখন যাব গাইস ওই ঘাটে দেখতে পাচ্ছ গাইস ওই ঘাটটা যাব তো ওখানে আজকে মানে এখানে কেউ নেই এখন কেউ আসেনি হয়তো মানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক আছে তারা এখন আসেন তারা আসবে গাইস সেই বিকালে চারটে সাড়ে চারটের সময় আসবে আর গাইস এখানটা দিয়ে সবাই স্নান করতে নামে ঠিক আছে মানে ওদিক দিয়ে এখন যেতে দেয় না কারণ জল এখন বেড়ে গেছে জোয়ার আছে মনে হয় গাইস দেখো দেখো কেমন লাগছে গাইস কমেন্ট করবে বাস এইখানে যদি নামা যায় না তো গাইস দেখো কোন কোথায় থেকে জল উঠেছিল গাইস এতক্ষণে পুরো জল উঠে গেছিলো এখন একটু কমেছে জল আরও গাইস ওই যে দেখতে পাচ্ছ ওইখানটা মানে কাজ করবে আর এখান থেকে গাইস আজকে স্নান করবো সব কিছু করবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো গাইস চলো গাইস ভিডিওটা দেখতে থাকো গাইস এখন যাবো গাইস কলা পাতা আনতে ঠিক আছে কলা পাতা আনতে যাবো চলো চলো ওই দেখো ওইদিকে মশা মশা কাটছে গাইস ওখানে এখন যাবো কলা পাতা নেবো গাইস ঠিক আছে কলা পাতা নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস আর গাইস ভিডিওটা কন্টিনিউ করো আর ওই মাল দেখো গাইস জঙ্গলের ভেতরে পুরো নেমে গেছে ঠিক আছে জঙ্গলের ভেতরে এই সাপ 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 ওফ গাইস একদম সেরা জায়গা গাইস সেরা আরে এই তো হ্যালো এখান দিয়ে নাম না এখান দিয়ে নাম এখান দিয়ে নাম এখান দিয়ে ওট আর লাগবে না কি লাগবে না তিনটে চারটে নে না তাহলে হবে মাছ পাতাটা নে মাছ পাতা ভালোভাবে দেখে পাতা নে না হবে না গাইস এখন ওরা পাতা নিচ্ছে ঠিক আছে আর পাতা না হয়ে যাক তারপর তোমার সাথে কথা হচ্ছে গাইস কলা পাতা নেওয়া হয়ে গেছে আর এখন ওখানে পাতা হবে তারপর ব্রাহ্মণ মানে সরি ব্রাহ্মণটা ব্রাহ্মণ মন্ত্র বলবে গাইস ঠিক আছে ব্রাহ্মণ আমি কি বলছি দেখ ব্রাহ্মণ মন্ত্র পরে কার পাতা কি জানি ঢালো পাঠাচ্ছে না দাদা ডাইরেক্ট বল ব্রাহ্মণ মন্ত্র পরে পাতা চেতে শুনে ডায়লগ গুলো দেখেছো ওদের ডায়লগ গুলো হলো সেরা সেরা ডায়লগ চলো দেখতে যাবো কি করছিস বল কি করছিস তুই বলবি না গাইস লজ্জা পাচ্ছে বলছি আমি বলবো না তো এগুলো সাজানো হয়ে যাক গাইস তারপর তোমার সাথে কথা হচ্ছে এই যে ঘাটে নামছে লোকনাথ এখন সবকিছু ধোয়াধুই করবে এইখান দিয়ে নামতে হবে না হলে তো পড়ে যাবো তো এখান দিয়ে নাম এখান দিয়ে নাম তো গাইস এখন ধোয়াধুই কাজটা চলবে আমাদের আর দেখ গঙ্গার এখন স্রোত আরো বেশি বেড়ে গেছে এই জলে পড়লেই ভিডিও বানানো ভালো মতো পরিষ্কার করিস কিন্তু কাদা না ওই কাকা ওই যে এই করলো ধোয়াধুই করলো তার জন্য দেখিস ব্যথা পাবে কলা পাতা ছিঁড়ে ফেললি নাকি তাতে কথা তাতে কথা হুম হুম গাইস এখন স্নান করবে হ্যাঁ এখানে নামলে কি হবে ভাবতে পারছিস একটু মাথায় রাখ ঘুটিটা মাথায় রাখ মোহন এটা থাম্বেলের ছবি নাম এদিকে ঘর ঘর তো গাইস তোমাদের কালেকশন জিনিস দেখানো ছিল সেটা হলো মন্দির ঠিক আছে মন্দিরের না দেখিয়ে গাইস আমি এখন বকবক করতেছিলাম ঠিক আছে লাভ করার মতো বকবক করতেছিলাম আগে সেটা হলো সেই মন্দির ঠিক আছে মন্দিরটা গাইস সেখান থেকে জুম করে দেখাচ্ছি তোমাদের সেই লাগছে সেই মানে ওয়াও সেরা ভিউ গাইস মানে মন্দিরটা একদম সেরা বানিয়েছে আর গাইস এখানে ভোলে বাবার যে ইটা আছে গাইস কী বলুন গীতা একদম সেরা লাগছে আর ওইখানে গাছ বসার জন্য জায়গা করা আছে ঠিক আছে এই গঙ্গায় তো এখন কী করবি কিছু খাওয়া দাওয়া করবি নাকি বলতে সিগারেট খাবে ঠিক আছে মালদা তো দেখি কী করে সিগারেট খাবি তো আমি খাই না তো ভাই আমি খাই না তো ভাই চলো দোকান থেকে দেখি কী নেয় ঠিক আছে দুটা দেখি কী নেয় তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইস এখন আমাদের চলে যেতে হবে মানে গঙ্গার থেকে এখন স্নান টান করে বাড়িতে চলে যেতে হবে কারণ বাড়ির থেকে ফোন করলো যে দরকার আছে ঠিক আছে তার জন্য এখন বাড়িতে চলে যেতে হবে আর ও এখন চলে যাবে আর আমরা দুজনেই এখন চলে যাবো আর গাইস এই মন্দিরটা দেখতে পাচ্ছ ঠিক আছে একদম সেরা লাগছে মানে গঙ্গার পাশে যে এত সুন্দর মন্দির গাইস দেখিনি ঠিক আছে মানে খুব সুন্দর করেছে সামনেটা গাইস খুবই সুন্দর আরও গেছিলো একটু দোকানে লজেস খেতে বাচ্চাদের মতো লাদি ওইটা ওপর দিয়ে দিতে হবে না ওপর দিয়ে দিয়ে দে সব কিছু গাইস তো সব কিছু রেডি হয়ে রেডি করে নিয়েছে এখন মন্ত্র করা শুরু করবে তো গাইস আমাদের স্নান করা হয়ে গেছে আর এখন আমাদের চলে যেতে হবে কারণ আমাদের কাজ আছে বাড়িতে একটু ঠিক আছে আর বেশি বড় করব না লম্বা করব না ভিডিওটা আর এখন দুজনেই স্নান ফান করে একদম রেডি রেডি হয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি ঠিক আছে
আর গাইস এখন যেতে হবে কিছু করার না এখানটা দেখো নৌকাগুলো গাইস দাঁড় করিয়ে রেখেছে একদম অসাধারণ লাগছে তো গাইস আজকের ভিডিওটা গাইস মানে কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে অবশ্যই বলবে আর এটা তোর কেমন লেগেছে বল আমার সব ভালো লেগেছে মজা করলাম খুব মজা করেছি ঠিক আছে আর ওখানে ওদের কাজটা চলছে মানে বছরান্তি কাজটা চলছে সে কাজটা হয়ে গেল ফোন করবো আমাদের ঠিক আছে তো গাইস আজকের মতো টাটা দেখা হচ্ছে গাইস নতুন কোনো ব্লগে